দেশে মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও ইউনিয়ন চেয়ারম্যানদের দ্বারা গরিব দুঃখীদের চাউল চুরি ও অর্থ আত্মসাতের খবর নতুন নয়। ইতিমধ্যে বেশ কিছু অসৎ চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে, তবু থেমে নেই এসব চেয়ারম্যানদের নৈরাজ্য। সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা উত্তোলনের জন্য আসা লোকজনের কাছ থেকে 200 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে টাকা ফেরত দিতে বাধ্য হয় চেয়ারম্যান। গ্লোবাল টিভির অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন বিষয়ে টাকা দিতে হয় চেয়ারম্যানকে। টাকা দিতে না পারায় অনেক হতদরিদ্র বৃদ্ধ লোক এখনও পায়নি বয়স্ক ভাতা। আমার বাড়ির মামার আমার 100 বছর বয়স হয়েছে, আমি ভাতা কাজ পাই নাই, আমার দেয় না, কোনো কাজ আমার দেয় না, কোনো মালে আমি সরকারি অফিসে পাই না। একবার টাকা দিছে, দিবার কথা হইলে দুই বার, তাও 3,000 দিছে, দ্বিতীয়বার তো পুরা দাই দেয় না, কার্ড জমা নিয়ে নিছে। এখন 7 মাস ধরে ফেলে, 7 মাস চলছে আপনার ভাতার কার্ড? ভাতার কার্ড নিয়ে গেছে, মেম্বার বিষয়টি নিয়ে পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলতে ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়া যায়নি তাকে। ফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন তিনি। তবে ঘটনার সততা স্বীকার করে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়মের তথ্য দেন এই ইউপি সদস্য। চকিদার দিয়া রাত 9টার সময় বই দিছে এই নিরহ মানুষের, এই 200 করে টাকা উড়াইছে চকিদাররা। পরে আমার ওয়ার্ড থেকে ফোন আসছে, মেম্বার ভাই কিসের টাকা এটা নিতেছেন 200 করে করোনা ভাইরাসের মধ্যে, আর দিবেন কি আর নিতেছেন? পরে বললাম এই বিষয়টা তো আমি জানি না, এই বিষয়টা যা একটু তদন্ত করে দেখি কে এটা টাকা নিতেছে। পরে সমাজসেবাকে ফোন দিলাম, তারা বললো না আমরা তো টাকা উঠাইতে কই নাই, তো এটা চেয়ারম্যান সাহেব। পরে তদন্ত করে দিলাম, চোখেদার ফোন দিলাম, কয় চেয়ারম্যান সাহেব উঠাইতে গেছে 200 করে টাকা। আচ্ছা ভালো, তার পরবর্তীতে যে বিজিবি চাউল কাটগিলা এগুলে আমি 4 বছর ধরে মেম্বার যা চলছে রানিং, এই 30 টাকা করে নিতেছে, এটা কিসের কিসের জন্য নেয়, কেন নেয় চেয়ারম্যান সাহেব 30 টাকা? দেশের এই সংকটপূর্ণ অবস্থায় গরিব দুঃখী মানুষের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমুল ইসলাম, গ্লোবাল টিভি, টাঙ্গাইল।